ভিউস নাও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে সংবাদদাতা সুশান্ত কুণ্ডু। ঠান্ডায় কম্বল বিতরণ। পয়লা জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা গ্রামে বোল্লা মায়ের মন্দিরের সামনে অরুণোদয় ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে 100 জন গরিব মানুষের মধ্যে কম্বল দান করলেন প্রধান অতিথি মনোজ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন রাঘু উরাও, পঙ্কজ চৌধুরী, রেয়া কর্মকার, পঙ্কজ কর্মকার, তরুণ প্রামাণিক সহ অন্যান্য সমাজসেবী। অরুণোদয় ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক কুণাল দাস সহ সকল সদস্যগণ। কুণাল দাস জানান, আমাদের সংসার শুধু শীতবস্ত্র বিতরণ নয়, আমরা ধারাবাহিক মানুষের কাছে থেকে সামাজিক কাজ করে চলেছি এবং জেলায় রক্তের সংকট মোচনে মানব সেবায় রক্তদান করবার জন্য আমরা খুব তাড়াতাড়ি রক্তদান শিবির করবো।